मातम दिवस अतिबाहित हवार पर आज रात्रि आठ कारबला प्रांतरे सीमार गोष्ठीरा एजिदियातेरा लांती मालवनरा इमाम हुसैनी काफेला के जखन अवरुद्ध कर दिल देखछेन जे खावार थाक ना थाक पानी तो पेये जाच्छे फरात नदी धारे तांबू खाटिएछे तो मालवन एटाओ बरदास्त करते पारलो ना जे पानीटाओ जेन सहजे ना पाय भावते बड़ो अबाक लागे आमाके मारते भाई कजन गुंडार दरकार कथाय बोलेन आमार काछे जतई अस्त्र थाक दस जन बीस जन एकशो जन कोथाय आबाल विद्या बनिता बाच्चादेर के निये आज के भिलेनदेर रोल देखें तो बाड़ीर गृहिणी मेये कमजोर बाच्चादेर के ब्लैकिंग करे मजबूरी रेखे बड़ बड़ शक्तिशाली के काबू कर दे क्यों ना लड़ते गेले बाच्चा के मेरे देवे माँ के मेरे देवे बोन के मेरे देवे ये सब की भिलेन देखछेन भिलेन तो देखबेन कारबालाते और ओई भिलेनदेर जारा प्रतिष्ठित करेछे तार आगे गिये देखो भिलेनटा ओखाने तैरी हयनी भिलेन अनेक आगे थेके तैरी हये गेछे कारण आमि कि बोललाम जे नबी पाके दिन जखन परिवर्तन करे दियेछे ताहले भिलेन कोथा थेके परिवर्तन होयेछे देखेछेन जेखाने नबी बोलछेन नबी पाके दिन जा छिलो तार आजके एकटाओ नेई जी तारमाने एटा कबे थेके परिवर्तन करा चलछे कबे थेके बड़ भाबार विषय यानी नबी पाकेर अफातेर पथ थेकेई सूचना शुरू हये गेछे सब और कुरानी एरकम भरपूर दलील आछे जे नबी पाकेर अफातेर परे तोमरा कि उल्टो दिके घुरे जाबे आबार जाहिलियतेर दिके घुरे जाबे एमन कि एरकमो आछे जे नबी पाकेर जारा इबादत करतो तारा जेने नाओ मुहम्मद मारा गेछे আর যারা মুহাম্মাদের ইবাদত করত না তারা জানো আল্লাহ হাইয়ুন কাইয়ুম আল্লাহ বেঁচে আছে চিরস্থায়ী তাহলে নবী পাকের জামানাতে আউয়াল খলিফার জবান থেকে প্রমাণ হলো এক দল ছিল মুহাম্মাদের ইবাদতকারী এটাও বুখারীর হাদিস আর এক দল ছিল আল্লাহর ইবাদতকারী তো আল্লাহর ইবাদতকারী তো আইয়ামে জাহেলিয়াতে জামানাও ছিল জি কিন্তু তারা নিজেরা বানাতো নিজেদের মন গড়া বানাতো সুবিধার জন্য আর আল্লাহ বলছেন না আমার নিকট আসতে গেলে আমি যেটা বানাবো সেটা তোমরা মানবে এটা না মানার নামই জাহেলিয়াত কাফের তো এইজন্য বলছে তোমরা কি আবার জাহেলিয়াত দিকে ফিরে যাবে তো জাহেলিয়াত ওখান থেকে শুরু হয়েছে জাহেলিয়াত ওখান থেকে শুরু হয়েছে এই রকম দেখতে 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 মওলা আলীও দেখছেন দিনকে বাঁচিয়ে আসছেন যতটা পেরেছেন বাঁচিয়েছিলেন ইমাম হাসান বাঁচিয়েছেন যতরপন্ত আখিরপন্ত সোলাহ করতে হলো মুয়াবিয়ার সঙ্গে যাতে আম মানুষের রক্ত না ঝরে হ্যাঁ নবী পাক বলি দিয়েছেন আমার এই সাইয়্যাদ আমার এই সাইয়্যাদ এই হাসান আমার এই সাইয়্যাদ আজকে কমবক্ত মৌলবি বলে কি অনেকে বলে আবার সাইয়্যাদ বলে কে আছে সাইয়্যাদ কোনো নেই হ্যাঁ কিন্তু আসলে সাইয়্যাদকে তারাই মানবে যারা হবে হালালি হারামি কি করে সাইয়্যাদ মানবে যে কেননা সাইয়্যাদের দুশমনী করবে কে আলীর দুশমনী তিনটে কারণে করে হয় গন্দগি নাজিস থেকে মানে মেন্স থেকে জন্ম আর তা না হলে অন্য ধাতু থেকে জন্ম আর তা না হলে তার ওই বংশ বুনিয়াদ সূত্রে যে একটা দ্বন্দ্ব চলছিল বনি উমাই আর বনি হাসিমি সেই সূত্রে তিনটে কারণে মোনাফেক হয় তো মোমেন আলীকে মহব্বত করবে আর দুশ্মনী করবে মোনাফেক আলীর দুশ্মন মানেই মোনাফেক আর মুনাফিক হচ্ছে কাফেরের উপরে লাকাব মানে ভেতরে কুফরি আর বাইরে মুসলমান একে বলা হয় মুনাফিক ভেতরে পেতল আর উপরে সোনার জল দিয়ে সোনা বলে চালানো কিছু একে বলা হয় দাজ্জাল মুনাফিক যাই হোক আপনারা জ্ঞানীগুণী বুঝতে পেরেছেন তো এই রকম করে দিন দেখছেন যে ভেতরে 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 আমার দিন শেষ হয়ে যাচ্ছে ইমাম হাসান বাঁচালেন আখেরে ইমাম হুসাইন আলাইহিস সালাম
ইজিদ যখন নিজেকে ইমাম দাবি করলো একটা সারাবি লম্পট ইমাম হোসেন বলছে অসম্ভব এ আল্লাহর ওলির হাত আল্লাহর হাত এ হাত তো একজন লম্পট সারাবির হাতে যেতে পারে না দিতে পারে না তো হাত দিলেন না মাথা দিয়ে দিলেন ওজুদ দিয়ে দিলেন দেহ দিয়ে দিলেন পরিবার দিয়ে দিলেন কি হবে আমার পরিবারের আল্লাহ তুমি সামলাবে জি মানতে হয় মওলা আলীর ঘরানা নবীর ঘরানার মহিলাদের ও পেছন দিকে এই নবী পাকের ঘরের পবিত্র মহিলাগণ মায়েরা নিজের আওলাদকে তরপাতে দেখেছেন নিজের ভাইকে তরপাতে দেখেছেন নিজের ভাইয়ের গলায় ছুরি চালাচ্ছেন এরকম মর্মন্তক হৃদয় বেদনার ঘটনা দেখে হায় ভাই হায় হোসেন যেমন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম বেঁচে আছেন ইয়াকুব আলাইহিস সালাম জেনো হায় ইউসুফ হায় ইউসুফ আবে কামবাক্ত মালাবন মাতম যদি না যায় হয় এনারা তো শহীদ হয়েছেন চোখের সামনে দেখেছেন ইয়াকুব তো ইউসুফকে শহীদ হতে দেখেনি বেঁচে আছেন জানে তবু হায় ইউসুফ হায় ইউসুফ করতো কেন কোরআন আজকে যদি মাতম না যায় হয় তো হায় ইউসুফ ইয়াকুবের মাতম ওয়ালা আয়াতগুলোকে কোরআন থেকে বের করে ফেল তুই ফেলবি নি কেন তুই বকশু মোলবি পড়ে বকশাবি আবার কি দিয়ে ফেলে দিবি তো ডন মাইন জানে সব মাতম না যায় মুসাহেব না যায় মা ফাতেমা বলছেন আমার হোসেনের জন্য যে এক ফোঁটা আঁসু বের করবে আমি মা ফাতেমা তাকে জান্নাতে নিয়ে যাব একদিন ইমাম হোসেনকে একজন স্বপ্ন দেখছেন পুরো তীর ভরা ঝাঁঝরা শরীর দর স্বপ্ন দেখার পর থেকে দর 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 করে এমন কাঁদতেছেন পুরো কেঁদেই চলেছেন সপ্তাহখানেক পরে আবার দেখছেন ইমাম হোসেনের শরীরে শুধু দুই একটা দাগ আছে বাকি সব দাগ মিটে গেছে বলছে এক সপ্তাহ আগে আপনার যে ওজুদ দেখছিলাম মাওলা আজকে তো কি ব্যাপার তো পর্দা নাসিন মা খাতুনে জান্নাত এসে বলছে বস বেটা তুমি আমার বেটা হোসেনের জন্য এত কেঁদেছো তোমার আঁসু দিয়ে আমি এর গায়ে লাগিয়ে লাগিয়ে এর ঘা ভালো করে দিয়েছি জোরে বলে এ হলো ইমাম হোসেনের মাতমি বড় ভাবতে অবাক লাগে যে আজকে সেই আলমদার আব্বাস আলমদারের কথা বলতে গিয়ে রেখে দিছিলাম যে আব্বাস আলমদার হলেন পঞ্জিতানি নিদর্শন নিচোর যখন 36 জন বাচ্চাদেরকে নিয়ে আচ্ছা বলেন তিন দিন খিদায় আছে খানা পানি নিতে দিল না তার উপরে পানিটা নদীর ধার থেকে সরিয়ে দূরে করে দিল যাতে পানি না পায় এই মাতমের দিন থেকে তিনটা দিন পানিবিহীন জি তিনটা দিন পানিবিহীন বড়রা তো শুয়ে নিয়েছে মাসুম শিশুদের কি অবস্থা হয়েছে মা রো বাপ আলী আসগর যে ইরানের বালসার বেটি আলী আসগর 6 মাসের শিশুকে স্তনপান করাচ্ছেন জীব আর স্তন জড়িয়ে গেছে আঠাতের কিছু রস নেই কি করে থাকবে তিন দিন খোরাক পানি কিছু নেই মার স্তনে দুধ থাকতে পারে মার বাপ বলছে বস বেটা আজগা এখানকার মানুষেরা বাচ্চাদের প্রতি এরকম জুলুম করে মাসুম বাচ্চাদের প্রতি এরকম করে এরা মাসুম বাচ্চাদেরকেও ছাড়ে না হ্যাঁ 36 জন বাচ্চা বাচ্চি দৌড়ে দৌড়ে এসে মা সাকিনাকে ধরেছে 4 বছরের সাকিনা ইমাম হোসেনের কনিষ্ঠ কন্যা ও সাকিনা তুমি তোমাকে খুব ভালোবাসে আব্বাস আলমদার ইমাম হোসেনের ছোট বেটি ইমাম হোসেন যতটা ভালোবাসতেন অনেক অনেক গুণ আব্বাস আলমদার ভালোবাসতেন আর মা ফাতেমা এই জন্য বলছেন ওর নাম আব্বাস রাখবে কেন না আমার বেটি জয়নবের হায়াদার পর্দাদার আব্বাস আলমদার জোরে বলেন হিম্মত কারো ছিল না
যে কোন জিহাদের ময়দানে কোন সিপাই না পারলে আলী যেমন নবীকে রক্ষা করেছেন তো আব্বাস আলমদার যতদিন পর্যন্ত ছিলেন কারো হিম্মত ছিল না একটা আঁচল লাগিয়ে দেয় আহলে বাইতের সুরবে তো সারাটা জীবন আগলিয়েছিলেন ছাতার মতো আগলিয়েছিলেন ছায়ার মতো আগলিয়েছিলেন আব্বাস আলমদার তাই আব্বাস আলমদার অনেক কোন ধরে চেয়েছেন আকা মাওলা আমাকে অনুমতি দিন এবার আমাকে অনুমতি কেউ নাই অনুমতি দিন তো যখন অনুমতি দিচ্ছে না ইমাম হোসেন সাই দিচ্ছে না পাশ ছাড়া করতে চাইছে না যখন বাচ্চারা এসে সকিনাকে বলছে ও সকিনা গিয়ে বলো না চাচা আব্বাসকে একটা ফোঁটা পানি এনে দিক না একটুখানি পানি দিন না কোনোদিন তো কিছু চাইনি আমরা তুমি তো কি চেয়েছো কি চাওনি বলে আমিও কোনোদিন চাইনি আমার কোনোদিন অভাব রাখেনি আমার আব্বাস চাচা সব দিনই পূরণ করেছে তো আজকে যাও না গিয়ে বলো না সকল বাচ্চাদেরকে নিয়ে মা সাকিনা এলেন চাচা আব্বাস গলায় জড়িয়ে বলছেন চাচা আব্বাস তুমি তো জীবনে কোনোদিন আমাদের দুঃখ দুর্দশা দেখোনি আমাদের সব অভাব তুমি পূরণ করেছ আজকে তো কিছুই চাইছি না জীবনে আর কোনোদিন চাচা চাইবো না জানো চাচা আজকে শুধু একটা জিনিস চাইছি এই বাচ্চারা চাইছে আমিও চাইছি এক মশক পানি এনে দাও না একটা ফোঁটা করে আমরা পান করি গলাটা শুকিয়ে যাচ্ছে পাচ্ছি না চাচা এক ফোঁটা পানি আনো না তখন আব্বাস আলমদার ইমাম হোসেন দাঁড়িয়ে আছেন মুখ পানি চেহারা নুরানির মুখে তাকাচ্ছেন আকা এরপরেও কি অনুমতি দেবেন না মা সাকিনা চাইছেন বেটি সাকিনা যেতে বলছেন অনুমতি দেবেন না ধর ধর করে ইমাম হোসেন কাঁদছেন যাও ভাই জীবনে তুমি আমার কোনোদিন পাশ ছাড়নি আর আজকে তোমাকে ছাড়তো আমার ইচ্ছা হচ্ছে না কিন্তু সাকিনার আবদার যখন দেখেছে যাও মশক নিয়ে যাও ঘোড়ায় সওয়ার হও ঝান্ডা দিয়ে দিলেন আলম পাক দিয়ে দিলেন এক হাতে আলম পাক এক হাতে মশক নিয়ে দোল দোল ঘোড়াকে নিয়ে ছুটিয়ে চললেন বীর বিক্রমে শেরে খোদা যেন দ্বিতীয় শেরে খোদা মাওলা আলীর সাহেবজাদা আব্বাস আলমদার শত্রুদের পুরো ভুসুকে চিরে ফেড়ে তুফানের মতো যখন নদীর তে গিয়ে নেমে পড়লেন মশক ভর্তি করলেন মশক ভর্তি হয়ে গেল হাতটা তো মশক ডুবাতে গেলে ভর্তি করলে পানিতে হাতটা ডুববে হাই সর্বনাশ কি করেছি তিন দিন নবীর আওলাদ নবীর নওয়াশা পানি পাইনি তারা পানি পায়নি আর তুমি একটা গোলাম আকার হয়ে তুমি পানিতে হাত ডুবিয়ে ফেললে হাত আরাম হয়ে গেল আল্লাহ এই আব্বাসের পানিতে হাত ডুবে গেল তাদের আগে পানি পেয়ে গেল আল্লাহ এই বাজু যেন তাবু পর্যন্ত না যেতে হয় এই বাজু তুমি তাবু পর্যন্ত নিয়ে যাও না আমি আব্বাস এই বাজু দেখাতে পারবো না আল্লাহ পাকের কি অশেষ মশক ভরে নিয়ে আসছেন তীর চতুর্দিকে ও ভাই যান কজন দুর্বল ব্যক্তিকে মারার জন্য 22,000 সৈন্য 22,000 যারা তাও তিন দিন উপসে তাও তিন দিন ক্ষুধার্ত এই কি কুকুরের দলগুলো কিরকম গুন্ডামি এ কিরকম আতঙ্কবাদী এ কিরকম মুসলমান ইমাম হোসেনের গলায় ছুরি চালিয়ে একটু পরে গিয়ে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ এ কেমন গুন্ডাগাদি নামাজি কি নামাজের ভেকধারী হ্যাঁ ইমাম হোসেনের গলায় ছুরি চালাচ্ছে নবীর আওলাদের গলায় আবার নামাজি গিয়ে বলছে ওয়া আলা মুহাম্মদ হে আল্লাহ নবীর আওলাদের দরুদ সাংঘাতিক নামাজি আজকেও দেখতে পাচ্ছি সাংঘাতিক নামাজি জি তো এরা 22,000 গুন্ডা বাহিনী আলেমদের 72,000 আলেমদের ফতোয়ায় ইমাম হোসেনকে কাতল করা ওয়াজেব কার এজিদি ডলারের লোভে কেনা আলেম বিক্রিত আলেম ফতোয়া দিয়ে ইমাম হোসেনকে কাতল করতেছে কারবালায় এ কি গুন্ডা 22,000 একটা এই একজন মানুষ ইমাম হোসেনকে মারার জন্য খোদা তোরে কি পাশো দেখি ভাবতে বড় অবাক লাগে সত্যি শেরে খোদার বেটা শেরে খোদা হায় হায় শেরে খোদার বেটা শেরে আলী আমরা গোলাম শের হিসাবেই তো তোড়ছি আজকে জান পরোয়া করে কে কি ফতোয়া দিচ্ছে আমাদের দেখার দরকার নেই বাস আমরা ইমাম হোসেনের গোলামিতে জীবন যাপন করছি এটাই আমাদের বিরাট শেরগিরি আজকে তো তখন
আব্বাস আলমদার যখন মশক নিয়ে দুলদুল ঘোড়ার সাবার হয়ে তীর বেগে গিয়েছে চতুর্দিকে ঝাঁকের পর ঝাঁক শিলাবৃষ্টির মতো ওলাবৃষ্টির মতো তীর নিক্ষেপ হচ্ছে হতে হতে বাজুতে মুখমণ্ডলে শরীরে বিদ্যে 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 মশকে একটা গিয়ে বিঁধলো মশক থেকে পানি ঝরতে শুরু হলো যেই মশক থেকে ঝরতে শুরু হলো মশককে সামলে নিয়ে কি করলেন আপনার মশকটা হাতে ধরলেন এক হাতে ছিদ্রটা সামলানো ওই হাতে আলম পাকো ধরা এক কোলাঙ্গার মালনে এসে ডান হাত এক হাতকে বাজুকে কেটে দিল যেই কেটে দিল বাজু খুলে পড়ার সঙ্গে সঙ্গে আলম পাককে ধরলেন আপনার আরেক হাতে আর মশক রয়েছে দাঁতের মধ্যে ছুটে চলেছেন আরেক মালন এসে এই হাত বাজু দুটো বাজ কেটেই পড়ে গেল আব্বাস আলমদার এত বড় লম্বা ছিলেন হাইট ছিলেন যে দুলদুল ঘোড়ার উপরে সওয়ার হয়ে মোটরসাইকেলের মতো পা ঠেকালে জমিনে পা ঠেকে যেত সেই আব্বাস আলমদারের লাশ মুবার যখন গুড়াতে গেল দেখা গেল সামান্য একটা ছোট কবর হয়ে রয়েছে কোথায় কোথায় টুকরো টুকরো হয়ে লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কার ছেলে গো আলীর ছেলে এ হলো কে মেরেছে কোন বজরং দল কোন আরএসএস কোন হিন্দু ঠিক তোর মৌলবীগিরি ওই মৌলবীরা ওই নামাজিরা ওই হাজিরা ওই গাজিরা ওই নবী মাননেওয়ালা কলমা মাননেওয়ালা আওলাদ রসুলকে এইভাবে শুধু তাই আজকে বলুন কোন অন্য কোন ধর্মের লোককে মেরে তার মুন্ডুকে নিয়ে মস্তিষ্ক মস্তককে নিয়ে যদি বাজারে ঘোরানো হয় তো আপনি কি বলবেন এটা কি মানবিক কাজ এটা কি মানুষের কাজ এক তো মেরেছো ফের তার লাশকে লাশের উপর দিয়ে ঘোড়া চালিয়ে লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করবে তার মাথা মোবারককে নিয়ে তোমরা বাজারে বাজারে ঘুরাবে তো এটা কি কোনো মানুষের কাজ যদি এটা মানুষের কাজ না হয় তো মোল্লারা বলো আজকে যারা নামাজি রোজাদার হাজি গাজি যারা ইমাম হোসেন আওলাদ রসুলের এইভাবে অত্যাচার করেছিল তারা কি করে মুসলমান হতে পারে ধিক তোমাদের মুসলমানিত্ব বড় দুঃখ লাগে বড় ঘৃণা লাগে আজকে ওই ইতিহাস পড়িত বিভিন্ন ধর্মাবলম্বীরা বলছে মুসলমানকে হাঁটাও এই মুসলমানরা যারা কলমা পড়ে নবীর উপরে তার আওলাদকে যখন ছাড়েনি এই যে মুহাম্মাদের কলমা পড়ে যে মুহাম্মাদের দেওয়া ইসলাম মানে যে মুহাম্মাদের দেওয়া দিন মানে সেই মুহাম্মাদের আওলাদকে যখন ওই মুসলমানরা ছাড়েনি তো এই মুসলিম রাজত্ব হলে ইন্ডিয়াতে এই মুসলমানরা আমাদেরকে ছাড়বে এই জন্য তারা দেখেছে ইতিহাস পড়ে যে এই মুসলমানদের আশ্রয় দেওয়া যাবে না এরা মুসলিম রাষ্ট্র করলে যারা তার নাতিকে ছাড়ে না নুয়াশাকে ছাড়ে না আওলাদকে ছাড়ে না নবীর ঘরের মহিলাকে ছাড়ে না তো এরা আমাদেরকে কি করে ছাড়বে হাঁটাও মুসলমান এখান থেকে ঠিক বলছে না ঠিক বলছে হায় হায় একবার মুসলমান ভাবলে না আমি কোনো পার্টিতে যাচ্ছি না কোনো রাজনীতি যাচ্ছি না আজকে তোমাদের ইতিহাস দেখে তারা ঘৃণা করছে আর আজকে আমরা তাদের সাপোর্ট করছি যাই কিছু করুক না নামাজ পড়তো কলেমা পড়তো ঠিক তোমার মতো নামাজি মুসলমানের মুখে আজকে থুতু করছে বন্যান কমরা ভাবতে বড় অবাক লাগছে এই মুসলমান ঘৃণা করে চতুর্দিকের কমরা আজকে মুসলমান চতুর্দিকে মার খাচ্ছে কেন আহলে বাইতকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর গজব ওদেরকে দিয়ে জুতো পেটাবে আহলে বাইতকে যতদিন পর্যন্ত না ধরেছো মুসলমানকে বিভিন্ন ধর্মের ঝাঁটা জুতো খেতে হবে 100% কোনো চিন্তার কারণ নেই তো ভাইরা আমার আজকে দেখেন সব রাজনীতিবিদরা দেখবেন একটা সহানুভূতি দেয় সুফিবাদকে তরিকতের লোককে হোসেন কেন বলুন তো এটা আল্লাহর তরফ থেকে আমরা বলিনি যে তোর দলে আমরা চলে যাব না তারও দলে যাইনি আমরা রাজনীতিকে ঘৃণা করি ওইরকম রাজনীতিকে কিন্তু তবুও তারা আমাদের সম্মান দিচ্ছে কেন যে এরা হোসেনি এরা তালোয়া ধরতে জানে না এরা বন্দুক ধরতে জানে না এরা মাদ্রাসায় আতঙ্কবাদী শেখায় না ঠিক না বেটি ভাইজান আজকে সব জাতি জেনে গেছে তুমি মোল্লা যতই চতুর্তা করো থুক ফেলছে ঝাঁটা জুতো দিবের করবে এখনো পর্যন্ত বুঝি সময় আছে আহলে বায়াতকে ধরো আহলে বায়াতকে ধরো সম্মান যদি পাবে এখানে আর ওখানে দু জায়গায় তো ভাই আমার আব্বাস আলমদার যখন একের পর এক দেহকে শহীদ করে একজন মালাউন এসে এমন মাথাতে মারলেন গর্জ মাথা ফেটে চৌচির হয়ে যখন পড়ে গেলেন জমিনে আখেরি সালাম দেয়া সালাম আলাইকা ইয়া আকা আমার শেষ সালাম গ্রহণ করুন ইমাম হোসেন আব্বাস আলমদারের আওয়াজ শুনে পৃথিবীটা চারদিকে যেন অন্ধকার হয়ে গেল ভাই আব্বাস ভাই আব্বাস কোথায় তুমি ভাই আব্বাস হাঁটুর উপর দিয়ে ভর দিয়ে ভর দিয়ে চলছে ভাই আব্বাস কোথায় কোথায় দেখতে পাচ্ছেন হাত কোথায় পা আব্বাস আকা এই তো আমি এখানে গিয়ে আস্তে আস্তে করে ধোঁ ভাই যার বাপ যায় ছেলে যায়
दुनिया देखते पाए धुआं हो जाए जार चोखे सामने जुआन छेले परिवार पूरा सब चले जाए जार जाए सही बोझे तुम्हार तो जाए ना तुम्हें कि करे बुझे तो इमाम हुसैन जुबाक जुबक छेले गिए से जुबक भाई गिए से जी कुछ कच्चा छेलरा गिए छे संगी साथरा गिए छे अवल बिदरा गिए से জন্ম হই আমার মা বলতেন ও আব্বাস তুমি যখন জন্ম হয়েছিলে চোখ বন্ধ করে জন্ম হয়েছিল তুমি কাউকে দেখনি তুমি প্রথম ইমাম হোসেনকে দেখে যখনই তোমার ভাই হোসেন এসে কোলে নিয়েছে তখন তুমি চোখ খুলে তার নূরানি চেহারা মোবারকখানা দেখে এসেছো তো আমার মা এটাই বলতেন যে পৃথিবীতে আমি চোখ খুলেছি যা চোখ খুলেছি আপনাকে দেখেছি আকা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে আপনাকে একবার দেখে মরতে চাই একটু দেখা দেন ইমাম হোসেন বলছেন ভাই আব্বাস তুমি কি আমায় দেখতে পাচ্ছ না বলছে আকা আপনি দেখছেন আমার এক চোখে তীরবৃদ্ধ আর এক চোখে রক্তের ঢেলা চেপে রয়েছে হাত তো নেই বাজু তো নেই যে রক্তটা মুছে আপনাকে দেখব তাই যদি একটু রক্তটা সরিয়ে দেন এক চোখে দেখব ইমাম হোসেন বলছে আমি রক্ত সরিয়ে দিলাম ভাই আব্বাস দেখো ভালো করে ভাই আব্বাস এবার আমার একটা আরজু তোমাকে বলি হ্যাঁ আকা বলুন তুমি জীবনে সারাটা জীবন আমাকে আকা 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 বলেছো একবারও ভাই বলনি তুমি আমাকে একটাবার ভাই বলো আমার শুনতে বড় ইচ্ছে করছে আকা আপনার গোলামি না করলে আল্লাহর রহম করম পাওয়া যায় না আমি আপনাকে ভাই কি করে বলি তুমি তো আমার আব্বারই ছেলে হ্যাঁ আমাকে একটাবার ভাই বলো আমি খুব খুশি হব ইমাম হোসেনকে আখিরি বারের মতো ভাই বলে আব্বা সালামদার বিদায় নিলেন দর 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 করে কাঞ্চিন সাকিনা বানু যখন আব্বাস আলমদার লাস্টে একটা ফিরে গেলেন আকা আমার লাশ খিমাতে নিয়ে যাবেন না কেন না আমাকে দেখে আমার মা সাকিনা বানু বরদাস করতে পারে আমি মুখ দেখাতে পারবো না আমি পানি তো পৌঁছাতে পারলাম না যখন শুধু আলম পাক ইমাম হোসেন নিয়ে এলেন আব্বা সাকিনা বলছেন আমার চাচা কোথায় না তোমার চাচার সঙ্গে আর এখানে দেখা হবে নি ওখানে দেখা হবে দর দর করে সাকিনা বানু মাসুম সন্তানরা কাঁদাকাঁদি করছে ইমাম হোসেন শহীদ হয়ে গেলেন তারপরে তাম্বুকে জ্বালিয়ে দিলেন লুটে পড়ে অসুস্থ জয়নাল আবেদিন সাল্লামকে মা জয়নাব কি কষ্টই বের করে এনেছে বলুন তাম্বুতে যখন আগুন লাগিয়ে দেয় এই হলো মুসলমানের চরিত্র এক তো তাদের সব পুরুষদের মেরে দিয়েছো অবলা নারী নবী পাকের মহিলাগণ তাম্বুর ভেতরে অসুস্থ জয়নাল আবেদিনকে নিয়েছে তাম্বুটাও জ্বালিয়ে দেওয়া হলো বাচ্চাদের বাঁচাবে ও কুলসুম বন্ধ কোথায় কাকে নিয়ে কি করবে বাচ্চাদের বাঁচাবে না নিজে বাঁচবে না অসুস্থ জানা আবেদনকে বাঁচাবেন বলে কোন রকম অসুস্থ জানা আবেদনকে কোলে করে নিয়ে বাইরে এলেন তাম্বু জ্বলল বাচ্চাদেরকে নিয়ে তারই মধ্যে কয়েকটা বাচ্চা শহীদ হয়ে গেলেন পুড়ে গেলেন এমন সময় রাত্রি হয়ে গেল সব বাচ্চাদের খোঁজাখুঁজি করে গুছিয়ে রেখেছে বুঝুন তাম্বু জ্বালি দিয়েছে লাশ ময়দানে পড়ে রয়েছে কোনো পুরুষ নাই কয়েকটা বাচ্চাকে নিয়ে মা যায় না বালির বেটি কি অবস্থা দৃশ্যটা ভাবতে পারেন সেই রাত্রি অন্ধকার সবকে জুটিয়ে রেখেছে কোথাও কোন দিকে ছিটকে না যায় সকলের ওয়াদা দেওয়া বাচ্চা মা সাকিনাকে আগলে রেখেছেন কিছুক্ষণের মধ্যে দেখছেন মা সাকিনাকে দেখতে পায়নি ওকে আনতে যায় কে পায় না সাকিনা কোথায় গেল সাকিনাকে খোঁজো সাকিনা তোমার বাবা বলে গেছে তোমাকে হেফাজত করে তুমি কোথায় চলে গেলে ও সাকিনা হায় আমার ভাই সাকিনা কোথায় গেল তোমার কি আমি আমানত রক্ষা করতে পারিনি কাঁদতে কাঁদতে যখন যাচ্ছে তো ইমাম হোসেন হাত দিয়ে মা সাকিনার পিঠে চাপড়াচ্ছে সাকিনা দুঃখ পেও না মা সাকিনা দুঃখ পেও না আব্বা আব্বা আমি প্রতিদিন তোমার বুকে মাথা রেখে জুতাম আজ থেকে কার উপরে মাথা রেখে শোভো আওয়াজ পেয়ে গেছে মা জয়নব আমার সকিনা আওয়াজ করছে গিয়ে দেখছি কি ও সকিনা কার সঙ্গে কথা বলছো কেন আমি আমার আব্বার সঙ্গে কথা বলছি এই তো আমার আব্বা আগলে দেখে আমাকে কত পরিবর্তন
তখন ইমাম হোসেন বলছেন বোন জয়না সাকিনাকে সামলাও সাকিনাকে নিয়ে যাও সাকিনাকে সামলাও গুছিয়ে রাখো তোমার আমানত নিয়ে যাচ্ছেন রাত্রি অন্ধকার ঠক 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 করে ঘোড়ার পাটের আওয়াজ হচ্ছে এই আবার কি আসছে কি লুটতে আসছে কিছুই তো নেই সব তো লুটে নিয়েছে এই তুমি আবার কি লুট লুট করতে আসছো কি লুণ্ঠন করবে সব তো নিয়ে চলে গেছে আমাদের চাদরটাও রাখেনি মাতার যে চাদর ওন্নাটা সেটাও রাখেনি সেটাও নিয়ে চলে গেছে মা সাকিনার কানে যে দুল ছিল কান ছিঁড়ে নিয়ে চলে গেছে কিচ্ছু নেই আমাদের কাছে আর কেন আসছো আর কিছু পাবে না যাও 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 কথা শুনছে না যখন টক 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 করে আসছে ঘোড়ার উপরে সাওয়ার মুখের মধ্যে যখন অবকুণ্ঠন কাপড় দিয়ে ঢাকা মাস্কের মতো তুমি কে কে তুমি কেন আমাদের সামনে আমি আব্বাসকে ডাকবো আব্বাসকে ডাকবো এই আব্বাস বলছি যায় না তোমার আব্বাস কি পৃথিবীতে আছে কে তুমি অবকুণ্ঠন খুলে দিলেন দেখছেন আব্বা আলী আলী গোলা থেকে নামলেন মা জয়নাব জমিনে বসে পড়লেন আলী আব্বাকে দেখে আব্বা জান আলীকে দেখে বসে বললেন একদিকের দুলো বালি নিয়ে এ মাথায় ওদিকে দুলো বালি নিয়ে এ মাথায় এদিকের মাথায় ওদিকের মাথায় আলী বলছে মা জয়নাব তুমি কি পাগলিনী হয়ে গেলে না আব্বা আমি পাগলি হইনি আমি সাবরে আছি আব্বা তুমি অমন করছো কেন দুলোবালি মাথায় দিচ্ছ আব্বা তোমার কাছে যখনই যাই আমি কোনোদিন মাথা খোলা যাইনি মাথায় পর্দা নিয়ে যাই আজকে তো আমার পর্দা নেই আমার উন্না নেই আমার পাট্টা নেই কি দিয়ে তোমার সামনে দাঁড়াবো খালি মাথা এই বালু দিয়ে চাপা দিচ্ছি বুকে জড়িয়ে মুখে জুড়িয়ে বেটিকে সান্ত্বনা দিচ্ছে বেটি ইন্নাল্লাহ মা সাবিরিন এটা না হলে নানা তোমার নানা মুস্তফার উম্মত যে রাস্তা পাবে না তোমার নানা মুস্তফা উম্মতরা যে রাস্তা পাবে না 72 ফিরকার ভেজালে পড়ে জাহান্নামি হয়ে যাবে তাই তাদেরকে এই দিনটা তুলে দেওয়ার জন্য আজকের কারবালা বেটি চাই না সফর করো আল্লাহ সেনা আমাদের প্রত্যেককে ইমানে আমলে খায়